बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आहमेद बावानी एकेडमी स्कूल एंड कॉलेजे ऑनलाइन लाइव क्लासे सबाई के स्वागतम जानाच्छि। शिक्षार्थीरा आशा करी भालो आछो। आज थेके अष्टम श्रेणी शिक्षार्थीदेर ऑनलाइन लाइव क्लास शुरू हुए गेछे। प्रतिदिन 10:45 मिनिटे क्लासटा होबे। तुम्हरा आशा करी अंशग्रहण करबे एवं जे सब बंधुरा अंशग्रहण करछे ना तादेरके अंशग्रहण करते अनुप्राणित करबे एवं बेशी करे शेयर करबे जेनो सबाई देखते पारे। ताहले सबाई जयन करे जाओ। शिक्षार्थी बंधुरा, क्लास शुरूर आगे आमी प्रथमे आंतरिक धन्यवाद एवं कृतज्ञता ज्ञापन करछि आमादेर सुयोग्य एवं सुदक्ष अध्यक्ष महोदय के एवं जे सब सम्मानित सहकर्मी वृंद आमादेर ए ऑनलाइन क्लास सुंदरभावे संगठित होवार जोन्नो अक्लान्त परिश्रम करे जाच्छेन ओनादेर धन्यवाद एवं कृतज्ञता ज्ञापनेर मध्य दिए आमी आमार क्लास शुरू करे दिच्छि। आमी फारहाना करीम अष्टम श्रेणी शिक्षार्थीदेर विज्ञान क्लास निब। आज के प्रथम अध्यायटा निये आलोचना करब। शिक्षार्थीरा, तुम्हरा स्क्रीने कतगुलो पण्य बोलते कतगुलो साबानेर चित्र देखते पाच्छो, छवि देखते पाच्छो। विभिन्न धरनेर साबान, कोनोटा लिकुईड हैंड वाश, कोनोटा कापड़ काचार साबान, कोनोटा परिष्कारक, कोनोटा दिए आमरा गोसल करी, हाथ मुख धुई। तो प्रत्येकेई एरा किन्तु साबान, किन्तु बैशिष्ट्येर भित्तिते किछु किछु मिल तादेर मध्ये आछे एबं किछु किछु अमिल आछे। एई मिल एबं अमिलेर भित्तिते तादेरके आमरा कतगुलो ग्रुपे बा भागे सजाते पारि, जेमन टयलेट साबान, डिटार्जेंट, लंड्री साबान, तरल साबान। चलो देखा जाक टयलेट साबान, साबानटा लंड्री साबान, माने प्रत्येकेई साबान किन्तु बैशिष्ट्य एकटु आलादा। मिलेर भित्तिते आमरा एकटा ग्रुपे राखछि, एटिओ लंड्री साबान, ए कारणे এটি থাকবে। এটি হ্যান্ড ওয়াশ বা তরল সাবান, লিকুইড সাবান, ডিটারজেন্ট, টয়লেট সাবান, লন্ড্রি সাবান, ডিটারজেন্ট, তরল সাবান, ডিটারজেন্ট, টয়লেট সাবান। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, সবগুলোই সাবান কিন্তু বৈশিষ্ট্যে কিছু কিছু পার্থক্য থাকার কারণে তাদেরকে ভিন্ন ভিন্ন গ্রুপে আমরা রেখেছি এবং যাদের মধ্যে মিল আছে তাদেরকে একটা গ্রুপে এবং যাদের মধ্যে মিল নেই অমিলের ভিত্তিতে আমরা আলাদা আলাদা গ্রুপে রেখেছি। এখন দেখা যাক বা শ্রেণীবিন্যাস করেছি সাবানগুলোকে, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করেছি। স্ক্রিনে তোমরা কতগুলো প্রাণীর চিত্র দেখতে পাচ্ছ, সবগুলো প্রাণী কি একই রকম, সবগুলোরই কি মেরুদণ্ড আছে, সবাই কি একই পরিবেশে বাস করে? আসলে উত্তরগুলো কি হবে যে প্রাণীগুলো সবাই একই রকম না, তোমরা নিজেরাই বুঝতে পারছ। এদের সবার মেরুদণ্ড নেই এবং এরা সব প্রত্যেকে একই পরিবেশে বাস করে না, কেউ পানিতে, কেউ স্থলে, এরকম। আবার সবাই একই রকম খাবারও খায় না। তোমরা কি জানো পৃথিবীতে এরকম কত প্রজাতির প্রাণী আছে? আসলে পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রাণী আছে এবং প্রতিনিয়ত এই প্রাণীর সংখ্যাটা বেড়েই চলছে, কারণ নতুন নতুন প্রাণী আবিষ্কৃত হচ্ছে এবং এই সংখ্যার সাথে অ্যাড হচ্ছে। এখন অনাবিষ্কৃত অনেক প্রাণী কিন্তু রয়ে গেছে, আবিষ্কার হলে এই সংখ্যার সাথে অ্যাড হবে। কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো, এই সংখ্যাটাই কিন্তু বিশাল। তাহলে তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা যে আজকের পাঠ কি হতে পারে? ঠিক আছে, তাহলে আজকের পাঠ হচ্ছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস। প্রথমে আমরা একটু জেনে নেই যে আজকের পাঠ থেকে আমরা
কি শিখতে পারবো আজকের পাঠের শিখন ফলটা কি হতে পারে। আজকের পাঠ থেকে আমরা জানতে পারবো শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়। অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস করতে পারবো এবং অমেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন পর্বের স্বভাব, বাসস্থান এবং বৈশিষ্ট্য জানতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো, বলতে পারবো। শিক্ষার্থীরা, আমরা তো বলছি যে এই সংখ্যাটা বিপুল, বিশাল। এই বিশাল সংখ্যক প্রাণীদেরকে স্টাডি করতে গেলে, জানতে গেলে, তাদের গঠন প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে অনেক কষ্টের ব্যাপার। কিন্তু আমরা যদি একটা সহজ উপায় করে নেই তাহলে কিন্তু এটা আমরা জানতে পারবো। একটা বিজ্ঞানসম্মত সহজ উপায় নির্ণয় করে নিলে এটা কিন্তু করা সম্ভব। বিজ্ঞানীরা বহু আগে থেকে এসব নিয়ে কাজ করছেন। এর মধ্যে ক্যারোলাস লিনিয়াস, এরিস্টটল এবং জন রে উল্লেখযোগ্য অবদান রাখেন। এই যে প্রাণীদের এই সহজ পদ্ধতিতে যে আমরা জানব, শ্রেণীবিন্যাস করব, তো এর মধ্যে শ্রেণীবিন্যাস কাজে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসের অবদান উল্লেখযোগ্য হওয়ার কারণে ওনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আমরা এই বিপুল সংখ্যক প্রাণীদেরকে তাদের যদি মিল অমিলের ভিত্তিতে আলাদা আলাদা গ্রুপে রাখি তাহলে শুধু ওই গ্রুপটার একটা সাধারণ বৈশিষ্ট্য জানলেই তাদের এই বিশাল সংখ্যক প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা বা শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বলতে পারি? শ্রেণীবিন্যাস বলতে আমরা বুঝি যে এই প্রাণীদেহের মধ্যকার বিভিন্ন বৈশিষ্ট্য মিল অমিল এবং সম্পর্কের ভিত্তিতে তাদেরকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আমরা তো মিল অমিল কথাটা ইতিমধ্যে বুঝে গেছি, আমরা বুঝি। এখন ধাপে ধাপে বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমরা একটু জান। এই শ্রেণীবিন্যাস করতে গিয়ে কতগুলো ধাপ অনুসরণ করেন বিজ্ঞানীরা। ধাপগুলো কি? ধাপ হচ্ছে সাতটি ধাপ। ধাপগুলো সম্পর্কে একটু আমরা জানবো, কারণ প্রত্যেকটা প্রাণীকে একটু তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে ধাপে ধাপে সাজাতে হয়, ধাপগুলোকে আবার একটা নিয়ম অনুযায়ী বিন্যস্ত করতে হয়। এই ধাপে ধাপেটা একটু আমরা এখন একটু বুঝে নিব, কিন্তু এই বিষয়ে আমরা আরও উপরের ক্লাসে গিয়ে বিস্তারিত জানবো। আমাদের ক্লাসে এর বেশি আমাদের লাগবে না, শুধু ধাপে ধাপেটা আগে একটু আমরা বুঝি। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে সাতটি। ধাপগুলো হচ্ছে জগৎ বা কিংডম, জগতের ইংরেজি কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস এবং প্রজাতি স্পিসিস। এখন যখন একটা প্রাণীকে আমরা শ্রেণীবিন্যস্ত করব, এই ধাপগুলোকে অনুসরণ করে করব। বিভিন্ন প্রাণী আছে, মনে করো আমরা মানুষের শ্রেণীবিন্যাসটাই করতে পারি। কিভাবে একটু আমরা বুঝি কিভাবে ধাপে ধাপে করব। সমস্ত প্রাণীকুল, সমস্ত প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। তাহলে মানুষ একটা প্রাণী, তাহলে মানুষ সে জগৎ কি হবে? অ্যানিমেলিয়া। এবং এই প্রাণী জগৎকে আবার নয়টি পর্বে ভাগ করা হয়েছে। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর এই বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে প্রথমে নয়টি পর্বে ভাগ করা হয়েছে। মানুষ হচ্ছে মেরুদণ্ডী পর্ব, করডাটা পর্বের অন্তর্ভুক্ত। এ কারণে মানুষের পর্ব হবে করডাটা। একইভাবে করডাটা পর্বটি আবার কতগুলো উপপর্ব, আবার উপপর্বগুলো আবার বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত, শ্রেণী বিভক্ত করা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে। যেমন মাছ একটা শ্রেণীতে, কারণ সব মাছের বৈশিষ্ট্য এক। আবার কিছু কিছু পার্থক্যের ভিত্তিতে আবার বিভিন্ন, আবার আরও ধাপ, উপধাপ, উপশ্রেণী, উপবর্গ এরকম থাকবে। এটা আরও উপরের ক্লাসে গিয়ে আমরা জানব। তাইলে
সব পাখিকে একটা জায়গায় রাখা হয়েছে, উভচর প্রাণীদের একটা ভাগে রাখা হয়েছে, সেই হিসাবে মানুষ স্তন্যপায়ী শ্রেণীতে পড়তেছে। তাহলে মানুষের শ্রেণী হবে স্তন্যপায়ী বা ম্যামালিয়া। মানুষের বর্গ এরকমভাবে প্রাইমেট, গোত্র হোমিনিডি, গণ হোমো এবং প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স। আর এই প্রজাতি হচ্ছে এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো সর্বশেষ ধাপ বা শ্রেণীবিন্যাসের একক বলা হয় একে। প্রজাতির এই যে বৈশিষ্ট্য, এই প্রজাতির বৈশিষ্ট্যটা প্রথম চিহ্নিত করেন ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ প্রকৃতিবিদ। উনি এই প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করার পাশাপাশি এই বৈশিষ্ট্যটা যে এদের নাম দ্বিপদ বিশিষ্ট হবে, এদের বৈজ্ঞানিক নামটা দ্বিপদ বিশিষ্ট হবে সেটা তিনি বলেন। এই দ্বিপদ বিশিষ্ট নামেরটাকে বলা হয় দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নাম। সেই হিসাবে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। এ কারণে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু দ্বিপদ নামকরণেরও প্রবর্তক বা জনক বলা হয়। তাহলে আমরা কি জানলাম? ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসেরও জনক, দ্বিপদ নামকরণেরও জনক। তাহলে এই দ্বিপদ নামকরণ বা দুই পদ দিয়ে যে নামটা, এটা লিখার বা পড়ার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো অনুসরণ করতে হবে এবং শুদ্ধভাবে আমাদের শিখতে হবে, জানতে হবে। তাইলে এই আমরা বলছিলাম যে বৈজ্ঞানিক নামটা হোমো সেপিয়েন্সটা, প্রথম অংশটা হোমো হচ্ছে গণনাম এবং দ্বিতীয় অংশটা সেপিয়েন্স হচ্ছে প্রজাতিক নাম। লেখার সময় গণনামের প্রথম অক্ষরটা এইচটা অবশ্যই বড় হাতের হতে হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের লিখতে হবে, এবং সেপিয়েন্স প্রজাতিক নামের প্রতিটা অক্ষরই ছোট হাতের লিখতে হবে। এবং লেখার সময় গণ এবং প্রজাতিক নাম দুটির নিচেই আলাদা আলাদা দাগ দিতে হবে, ঠিক আছে? তোমরা যেহেতু খাতায় লিখবে তাহলে অবশ্যই আলাদা আলাদা দাগ দিতে হবে। ছাপানোর বেলা আবার একটু নিয়ম আছে, এটা ইটালিক ফর্মে লিখতে হয়, তোমরা তো আর ছাপাবে না, তোমরা লিখবে খাতায়। এ কারণে অবশ্যই আলাদা আলাদা দাগটা দিতে হবে। আর একটা কথা এখানে বলে রাখি, এই বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামগুলো অবশ্যই ল্যাটিন বা ইংরেজি নামটা হবে, ঠিক আছে? তাহলে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রাথমিক ধারণাটা নিলাম। এখন এই পর্যায়ে আমরা দেখব কি, যে অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎটা, সমস্ত প্রাণীকুল এই অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই প্রাণীদেরকে আবার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নয়টি পর্বে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আধুনিক শ্রেণীবিন্যাসে পূর্বে দশটি পর্ব ছিল। প্রথম পর্ব যেটা আদি প্রাণী বা প্রোটোজোয়া, এটিকে বর্তমান শ্রেণীবিন্যাসে প্রোটিস্টা জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই হিসাবে বর্তমানে তাইলে নয়টি পর্ব আমরা পাচ্ছি, পূর্বে এটা দশটি ছিল। আচ্ছা, নয়টি পর্বের মধ্যে প্রথম আটটি পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব, এবং পরবর্তী নবম পর্বটি বা সর্বশেষটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। আজকের ক্লাসে আমরা অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে একটু আলোচনা করব, অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। অমেরুদণ্ডীর প্রাণীদের পর্বে আমরা আগেই বলেছি যে আটটি পর্ব, পর্বগুলোর নাম হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এনেলিডা, আর্থোপোডা, মলাস্কা এবং একাইনোডারমাট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা বলা জরুরি যে এই যে পর্বগুলোর নাম আমি বললাম এগুলো অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করতে হবে, কেননা প্রথম থেকে যেভাবে বিন্যস্ত, সরল থেকে জটিল এবং অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্যের দিকে ক্রমান্বয়ে গিয়েছে। প্রথম পর্বটি পরিফেরা, পরিফেরা থেকে
পরের পর্বটি আরেকটু উন্নত এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে জটিল। যেমন আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, যেমন তোমরা প্রথম শ্রেণী থেকে পড়ে এসেছো, প্রথমে তোমরা বাক্য গঠন, তারপরে মোটামুটি সহজ পড়াগুলো শিখো, পরবর্তী ক্লাসে গিয়ে আবার এর চেয়ে জটিল পড়াগুলো শিখো। প্রথম শ্রেণীতে পড়ার পর কেউ পঞ্চম শ্রেণীতে পড়ে না, অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ার পর গিয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে না, এভাবে ধারাবাহিকভাবে পড়ে। এই কারণে এই পর্বগুলোকে ধারাবাহিকতা রক্ষা করা দরকার, যেহেতু সহজ থেকে কঠিন বৈশিষ্ট্য, সরল থেকে জটিল বৈশিষ্ট্য এবং অনুন্নত থেকে উন্নত বৈশিষ্ট্যের দিকে আস্তে আস্তে ধাবিত হয়েছে। তাহলে আমরা এই পর্বগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা স্বভাব, বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য জানব। সাধারণ বৈশিষ্ট্য মানে কি দেখে আমরা চিনব যে এরা এই পর্বের প্রাণী। প্রথমেই আমরা প্রথম পর্ব পরিফেরা নিয়ে একটু আলোচনা করব। পরিফেরা পর্বটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু বলে নিই যে পরিফেরা শব্দটির উৎপত্তি কীভাবে। পোর্স, পোর্স মানে হচ্ছে ছিদ্র, এবং ফেরাস মানে বহন করে বা ধারণ করে, যাদের দেহে বা দেহের ত্বকে ছিদ্রযুক্ত তারা হচ্ছে পরিফেরা। আর একটা কথা বলে রাখি যে যেসব এই পর্বগুলি পড়তে গিয়ে আমরা আশেপাশে যেসব পর্ব প্রাণীদের চিনি, সব তো আমরা চিনি না, সব তো আমরা দেখিনি, কিন্তু পড়ার সময় আমরা একটু খেয়াল রাখবো বাস্তবে যেগুলো আমরা দেখতে পাই, যেমন তেলাপোকা দেখতে পাই, এরকমভাবে আমরা সমুদ্র সৈকতে গেলে বিভিন্ন প্রাণী দেখতে পাই। আগে তো আমরা দেখতাম জানতাম না, কিন্তু এখন শেখার পরে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে এরা আমার পড়ার মধ্যে আছে, এবং একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করবো, একটু বুঝার চেষ্টা করবো। চোখে যখন দেখবা তখন এটা আরও মনে থাকবে বেশি, সাথে সাথে চিত্রগুলো আমাদের একটু দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে এগুলো মনে থাকবে ভালো। এই পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত, এরা অধিকাংশই সামুদ্রিক, ঠিক আছে, অল্প কিছু প্রজাতি হচ্ছে আমাদের স্বাদু পানিতে থাকে। আর এদের বৈশিষ্ট্য যদি আমরা বলতে যাই যে এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী, এবং প্রথমেই নামটা দিয়ে আমরা বলছিলাম যে পোর্স মানে ছিদ্র, এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। এই ছিদ্রের মাধ্যমে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু এদের দেহে প্রবেশ করে, এবং এদের দেহে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ এবং তন্ত্র থাকে না। এই প্রাণী পর্বের প্রাণীদের উদাহরণে আমরা বলতে পারি স্পঞ্জিলা এবং স্কাইফা। চিত্রটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো স্ক্রিনে। এখন আমরা পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব, নিডারিয়া। নিডারিয়া পর্বটিকে পূর্বে সিলেন্টার এটা বলা হতো, এদের দেহে সিলেন্টারন নামক গহ্বর থাকে, এ কারণে একে সিলেন্টার এটা বলা হতো, বর্তমানে একে নিডারিয়া বলা হয়। এ পর্বের প্রাণীরাও কিছু প্রজাতি সামুদ্রিক, কিছু আছে স্বাদুপানিতে বসবাস করে, এরা আবার কিছু কাঠ বা কোনো অবলম্বনের সাথে আঁকড়ে ধরে এরা পানিতে অবস্থান করে। এদের সাধারণ বৈশিষ্ট্যটা যদি আমরা দেখতে যাই, এদের দেহটা কি দুটি ভ্রূণীয় কোষস্তর দিয়ে গঠিত, বাইরেরটি এক্টোডার্ম, ভেতরেরটি এন্ডোডার্ম। ভ্রূণীয় কোষস্তর বলতে কি বুঝি, ভ্রূণ অবস্থায় কতগুলো কোষস্তর থাকে, এই কোষস্তর থেকে পরবর্তীতে অঙ্গ তৈরি হয়। কোষস্তরগুলো, ভ্রূণীয় কোষস্তর হচ্ছে তিনটি, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম। কিন্তু এই নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোষস্তর থাকে, ভ্রূণীয় কোষস্তর থাকে দুইটি, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। আগেই বলেছি যে এদের সিলেন্টারন নামক গহ্বর থাকে, দেহ গহ্বর মানে দেহের মাঝখানে একটা ফাঁকা জায়গা, এরা পরিপাক এবং সংবহনে কাজ করে। এছাড়া এদের
দেহের যে এক্টোডার্ম বা বাইরের স্তরটার তে একটি বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ থাকে নিডোব্লাস্ট, যেটি কিনা একাধারে শিকার ধরা, আত্মরক্ষার কাজে এবং চলনে সহায়তা করে। ঠিক আছে, এক ধরনের বিশেষ কোষ, নিডোব্লাস্ট হচ্ছে এক ধরনের বিশেষ কোষ। এই পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে হাইড্রা। দেখতে পাচ্ছ হাইড্রা এখানে, তো এরা অনেক ছোট, এদেরকে খালি চোখে আসলে দেখা যায় না। যখন এই নিডোব্লাস্ট কোষটা যখন অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করা হয়, তখন এগুলি দেখা যায় যে বাইরের স্তরে এক ধরনের বিশেষ কোষ নিডোব্লাস্টটা থাকে। এখন বোঝা যাচ্ছে না, ওবেলিও আছে এ পর্বের একটি প্রাণী, অন্যতম প্রাণী। পরবর্তী পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। আমরা যদি নামটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি পর্বের, প্লাটি মানে চ্যাপ্টা, হেলমিন্স মানে হচ্ছে কৃমি, তার মানে চ্যাপ্টা কৃমি। এই পর্বের প্রাণীরা হচ্ছে চ্যাপ্টা কৃমি জাতীয়। এদের স্বভাব বাসস্থান যদি দেখি, এরা বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসাবে এদেরকে দেখতে পাওয়া যায় এবং এরা স্বেচ্ছেতে জায়গায় অবস্থান করে। পরজীবী বা বহিঃপরজীবী অন্তঃপরজীবী বলতে কি বোঝায়? পরজীবী হচ্ছে সেই প্রাণী যারা অন্য প্রাণীর দেহে অবস্থান করে এবং তার থেকে পুষ্টি গ্রহণ করে এবং পরিণামে তার ক্ষতি সাধন করে। যারা দেহের বাইরে অবস্থান করে যেসব পরজীবী, তারা বহিঃপরজীবী। বহিঃপরজীবীর একটি উদাহরণ হচ্ছে উকুন। তোমরা চোখের সামনে একদম স্পষ্ট দেখতে পাও যে উকুনটা সবাই চিনো মোটামুটি, যে এরা বহিঃপরজীবী। এবং অন্তঃপরজীবীটা হচ্ছে দেহের ভিতরে থাকে, যেমন কৃমি। তাহলে এই পর্বের প্রাণীরা বেশিরভাগই পরজীবী, বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে থাকে। এদের বৈশিষ্ট্যটা কী? তার মানে প্রথমে নাম থেকে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, চ্যাপ্টা এবং উভলিঙ্গিক। উভলিঙ্গিক বলতে কী বোঝায়? যে একই প্রাণীতে স্ত্রী এবং পুরুষ জননাঙ্গটা থাকে, জনন ছিদ্রটা থাকে। এবং এরা পরজীবী, বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। এদের দেহের বাইরে একটা কিউটিকল নামক আবরণ থাকে, এদের দেহে চোষক ও আংটা থাকে। ঠিক আছে, আর এদের শিখাকোষ নামে এক ধরনের রেচন অঙ্গ থাকে। রেচন বলতে কি বোঝায়? যে দেহ থেকে অপ্রয়োজনীয় অবাঞ্ছিত পদার্থটা যে প্রক্রিয়া বের করে দেওয়া হয়, এদের এই পর্বের প্রাণীদের রেচন অঙ্গটা হচ্ছে শিখাকোষ। এই পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে ফিতা কৃমি এবং যকৃৎ কৃমি। এছাড়াও এদের দেখা যাচ্ছে কি, পৌষ্টিক তন্ত্রটা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে নাই এবং থাকলেও অসম্পূর্ণ। পরবর্তী পর্ব হচ্ছে নেমাটোডা। পূর্বে এই পর্বকে নেমাথেলমিনথেস বলা হতো। নেমাটোস শব্দটি এসেছে, নেমাটোস মানে হচ্ছে সুতা, নেমাটোস থেকে নেমাটোডা শব্দটি এসেছে। এ পর্বের প্রাণীরা অন্তঃপরজীবী এবং এটা বিভিন্ন প্রাণীর অন্ত্র এবং রক্তে অবস্থান করে বিভিন্ন ক্ষতি সাধন করে, রোগ সৃষ্টি করে। এ পর্বের প্রাণীর বৈশিষ্ট্যটা যদি আমরা দেখতে যাই, আমরা আগেই বলছিলাম যে আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলো একটু জটিল হবে যতই পর্বের আমরা নিচের দিকে যাব, পরের পর্বের দিকে যাব। এদের দেহটা নলাকার এবং দেহ পুরু ত্বক দ্বারা আবৃত এবং এরা একলিঙ্গী। এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং মুখ ও পায়ুছিদ্র বর্তমান। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র এদের অনুপস্থিত। একলিঙ্গিক বলতে আমরা বুঝাচ্ছি যে পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণী এদের আলাদা। দেহগহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলোম অনুপস্থিত। সিলোম বলতে আমরা কি বুঝছি এখানে? যে এদের
দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর বা পৌষ্টিক এর মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা ওটা হচ্ছে সিলোম। স্ক্রিনে দেখতে পাচ্ছ গোলকৃমি এই পর্বের প্রাণীর উদাহরণ। পরের পর্ব হচ্ছে এনেলিডা। এনেলিডা এনুলাস মানে রিং থেকে এই এনেলিডা শব্দটি এসছে। এই পর্বের প্রাণীরা কি কোথায় থাকে? এই পর্বের প্রাণীদের বেশিরভাগই স্বাদু পানিতে থাকে। অল্প কিছু প্রজাতি আছে যারা অগভীর সমুদ্রের অঞ্চলে থাকে এবং এরা করে কি যে স্বেচ্ছেতে মাটিতে থাকে অথবা মাটি খুঁড়ে খুঁড়ে, যেমন কেঁচোর কথা আমরা জানি, আমরা যারা গ্রামে যাই আমরা জানি, শুনেছি বড়দের মুখে যে গর্ত খুঁড়ে খুঁড়ে এরা মাটিতে বসবাস করে, স্বেচ্ছেতে জায়গাটা এরা খুব বসবাস করে। এ পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যটা যদি আমরা দেখতে যাই, আমরা প্রথমেই আমরা নামটা থেকে দেখেছিলাম যে এরা রিংয়ের মতো বা মানে এনুলাস মানে হচ্ছে রিং, তাহলে এদের দেহটা রিং রিং মানে খণ্ডায়িত, খণ্ড খণ্ড আছে এদের দেহে। আমরা কেঁচোর চিত্রটা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে, এবং প্রতিটি খণ্ডকে সিটা থাকে, সিটা হচ্ছে এক ধরনের চলন অঙ্গ, ঠিক আছে, শুধুমাত্র জোকে এই সিটাটা থাকে না। আর এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এদের রেচন অঙ্গটা হচ্ছে নেফ্রিজিয়া। আমরা ফিগারটা দেখে নেই, চিত্রটা দেখে নেই, জোক এবং কেঁচো আমরা দেখতে পাচ্ছ, খণ্ডগুলো বোঝা যাচ্ছে ছবিতে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাহলে আমরা পরবর্তী পর্বে চলে যাই। পরবর্তী পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ শব্দটি এসেছে কোথা থেকে? খণ্ডায়িত্ব বা সন্ধি যুক্ত। আর পডস শব্দটি হচ্ছে পদ, মানে এদের সন্ধিযুক্ত পদ আছে, তার মানে এটা থেকে বুঝতে পারলাম এদের পদ সন্ধিযুক্ত। আর একটা কথা বলে রাখা ভালো যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে এই পর্বের প্রাণীরা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়, এদের কেউ কেউ পরজীবী, কেউ আবার ডানা আছে উঠতে পারে। আমাদের চারপাশে অসংখ্য আমরা চিনি, কীট পতঙ্গ পিঁপড়া থেকে শুরু করে প্রজাপতি চিংড়ি তেলাপোকা সবই কিন্তু এই পর্বের প্রাণী। আমরা এই পর্বের প্রাণীদের সংখ্যাও বেশি এবং আমরা সহজেই দেখতে পাই চারপাশে, এবং মোটামুটি তোমরা সবাই চিনো। তাইলে সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখতে যাই কি, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং এদের সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে, এবং এদের কি মাথায় এক জোড়া পুঞ্জাঙ্ক্ষী ও অ্যান্টেনা থাকে। তোমরা যখন ছবিটা দেখবে দেখতে পাবে এক জোড়া পুঞ্জাঙ্ক্ষী এবং অ্যান্টেনা থাকে। পুঞ্জাঙ্ক্ষী বলতে কি বুঝি? পুঞ্জ অক্ষি, অক্ষি মানে চোখ, একসাথে অনেকগুলো চোখ থাকে এবং এই পুঞ্জাঙ্ক্ষী থাকে এক জোড়া, এবং মাথার সম্মুখ অংশে দেখো অ্যান্টেনা থাকে। আমরা ঘাস ফড়িংয়ের ফিগার দেখতে পাচ্ছ, ওগুলোতে অ্যান্টেনা থাকে। তেলাপোকা তোমরা সবাই কম বেশি চিনো এবং দেখো যে এরকম মাথার সামনে যে একটা উপাঙ্গ, এটি হচ্ছে অ্যান্টেনা। এছাড়া আগেই বলেছি যে এদের উপাঙ্গগুলো সন্ধিযুক্ত, মানে পার্ট পার্ট ভেঙে ফেলা যায়। তোমরা চিংড়ি বাসায় আনলে হাত দিয়ে ধরে দেখতে পারো যে এদের উপাঙ্গগুলো কীরকম, মানে একটু একটু জয়েন্ট, পার্ট পার্ট আলাদা। এবং তেলাপোকা তো ভয়ে ধরবে না, কিন্তু চিংড়িটা তো ধরতে পারবে, ধরে একটু দেখবে। আর চিত্রতে তো এত ভালো বোঝা যায় না যতটা চোখের সামনে দেখা যায়। এদের দেহের আবরণটা, বাইরের আবরণটা কাইটিন সমৃদ্ধ, এবং এদের হিমোসিল নামে রক্তপূর্ণ দেহ গহ্বর থাকে। গহ্বরটার নাম হচ্ছে হিমোসিল। এই পর্বের প্রাণীদের রক্তকে হিমোলিম্ফ বলে, কিন্তু এদের যে গহ্বরটা এটাকে বলে হিমোসিল, ঠিক আছে। আর উদাহরণের মধ্যে তো অসংখ্য আমি বলেই ফেললাম, ঘাসপুরিং চিংড়ি তেলাপোকা এগুলো। এখন চলে যাই পরবর্তী পর্ব,
মলাস্কা, পরবর্তী পর্ব হচ্ছে মলাস্কা। মলাস্কা শব্দটি এসেছে মলাস্কাস থেকে, যে নরম দেহ শক্ত খোলক দ্বারা আবৃত। এ পর্বের প্রাণীরা দেখা যায় কি যে সকল পরিবেশেই বাস করতে পারে, তবে সামুদ্রিক এবং বিভিন্ন সাগরের বিভিন্ন স্থানে থাকে, পাহাড়ি অঞ্চল এবং বনাঞ্চলেও এদের দেখতে পাওয়া যায়। তোমরা শামুক যারা গ্রামের বাড়িতে যাও, গ্রামের বাসায় যাও, তোমরা কেউ কেউ দেখে থাকবে, এগুলো গ্রামাঞ্চলে দেখা যায়। এদের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে চাই, এদের দেহ নরম, নরম দেহটা শক্ত খোলস দ্বারা আবৃত, ঠিক আছে, এই খোলসটাকে বলে ম্যান্টাল। এবং এদের পেশিবহুল পা আছে এবং এরা ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তোমরা আগের ক্লাসে এই যে শ্বসন নিয়ে দেখেছো, যে ফুলকা ফুসফুস এগুলো শ্বসন অঙ্গ, এগুলো দিয়ে আমরা শ্বাসকার্য চালাই। নিম্ন শ্রেণীর প্রাণীরা বা যারা পানিতে বাস করে তারা ফুলকার সাহায্যে শ্বাস চালায়, কারণ তাদেরকে তো পানি থেকে দ্রবীভূত অক্সিজেন সরবরাহে গ্রহণে সহায়তা করে হচ্ছে ফুলকা। কিন্তু আমরা কিন্তু পানির নিচে অক্সিজেনটা গ্রহণ করতে পারবো না, আমাদের অক্সিজেনের জন্য প্রচুর অক্সিজেন দরকার আমাদের শ্বসনের জন্য, এবং আমরা পরিবেশ থেকে সেটা নিতে পারি, আর সে কাজটা করে ফুসফুস। এ পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক। এই যে ভিতরের যে মাংসল পাটা বের করা আছে, আর বাইরের খোলকটা হচ্ছে শক্ত, ভিতরের নরম। সাধারণত এগুলো বের করা থাকে না, কখনো তারা চলাচল করার সময় এগুলো মাংসল পাটা বের করে, যে দেখা যাচ্ছে, আর বাইরের খোলসটা শক্ত, এটা হচ্ছে ঝিনুক। অমেরুদণ্ডী প্রাণীদের সর্বশেষ পর্ব একাইনোডারমাটা নিয়ে এখন আমরা আলোচনা করব। একাইনোডারমাটা শব্দটি এসছে একাইনাস মানে কাটা, ডারমা মানে ত্বক, মানে দেহ ত্বক কাটাযুক্ত, ঠিক আছে। আর এদের যদি আমরা জানতে চাই যে এরা কোথায় বাস করে, এদের সবাই সামুদ্রিক, অন্য কোনো অঞ্চলে এদেরকে দেখা যায় না। তাহলে প্রথম নামের অর্থটা দিয়ে কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, কি দেহ ত্বক কাটাযুক্ত, এবং এদের দেহটা পাঁচটি অংশে বিভক্ত। আমরা এর উদাহরণ আমরা খুব সুন্দর দেখতে পাই তারা মাছের মধ্যে, দেখো পাঁচটি অংশে বিভক্ত। পূর্ণাঙ্গ প্রাণীতে দেখা যায় যে এদের অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ, মানে এদের সামনের অংশ কোনটি পিছনের অংশ কোনটি এটা আলাদা করা যায়, কিন্তু এদের মাথাটা চিহ্নিত করা যায় না। দেখো এদের মাথা কোনটা বোঝা যাচ্ছে না। অঙ্কীয় পৃষ্ঠীয় বলতে আমরা কি বুঝি, পৃষ্ঠীয় মানে পিছনের দিক, আর অঙ্কীয় মানে সামনের অংশ, দেহের সামনের অংশ, ঠিক আছে। তার মানে এ পর্বের প্রাণীদের উদাহরণে আমরা দেখি তারা মাছ এবং সমুদ্র শসা। আমরা এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব নিয়ে আলোচনা। আমরা আজকে অমেরুদণ্ডী প্রাণীদের বিষয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে মেরুদণ্ডী প্রাণীদের নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। এখন তোমরা কেমন বুঝেছ একটু যাচাই করে দেখি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিচের কোন প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের, এখানে চারটি অপশন দেওয়া, ফিতাকৃমি, প্রজাপতি, শামুক এবং হাইড্রা। তোমরা কি বুঝতে পারছ? আমাকে কমেন্ট করো শিক্ষার্থীরা।
ঠিক আছে, ঠিক বলেছ যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে প্রজাপতি। মিলিয়ে নাও যারা পারুনি। কোন পর্বের প্রাণীতে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে? এখানে চারটি অপশন দেওয়া আছে, পরিফেরা, মলাস্কা, নেমাটোডা, এনিলিডা। তোমরা একটু ভাবো। তাহলে নেফ্রিডিয়া কাদের থাকে? ঠিক আছে, এনিলিডা পর্বের প্রাণীদের নেফ্রিডিয়া থাকে। তোমরা যারা পেরেছো তো পেরেছো, যারা পারোনি একটু মিলিয়ে নাও। আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং একটা বাড়ির কাজ করবে, এবং যখন ক্লাস শুরু হবে এই কাজটা আমাকে দেখাবে। শামুক, চিংড়ি, তারা মাছ, হাইড্রা, ফিতাকৃমি কোন পর্বভুক্ত প্রাণী এবং এদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটা বারবার দেখবে এবং বাসায় স্টাডি করবে, তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে এবং প্রতিদিন ক্লাসে সময়ে জয়েন করবে এবং বন্ধুদেরকেও জয়েন করতে উৎসাহিত করবে। আজ এ পর্যন্তই রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।